তোমার মাঝে পৃথিবীর শেষ প্রান্তে পৃথিবীর বৃদ্ধ কাটে তার রাসূলকে আমাদের মাঝে পাঠিয়েছেন পৃথিবী এখন বুড়া হয়ে গেছে এটা বৃদ্ধ এটা যে কোনো সময় শেষ হয়ে যাবে এটা একবারে শেষের পথে কিয়ামতের যতগুলি আলামত আল্লাহর নবী দিয়েছিলেন অধিক আলামতগুলি আলামত সুগ্রাগুলি বর্তমান সমাজে বর্তমান পৃথিবীতে দৃশ্যমান এর পরবর্তী পর্যায়ে আসবে আলামতে কুবরা বড় বড় আলামতগুলি আলামতে কুবরা আসা মানে কিয়ামত একবারে সন্নিকটে চলে আসে আল্লাহর হাবিব যতগুলি আলামত সুগ্রা বলেছিলেন ততগুলি পৃথিবীতে দৃশ্যমান চলমান তার মানে কি আমরা পৃথিবীর বৃদ্ধকালে আছি এটা যে কোনো সময় শেষ হবে মুহতারাম হাজিরিন মুহতারাম এলাকাবাসী এই বাজারের সকল ব্যবসায়িক ভাইরা এই বাজারে দুই ধরনের ব্যবসায়িক আছে এক ধরনের ব্যবসায়িক সৎ আর এক ধরনের ব্যবসায়িক আছে অসৎ আছে না ভাই সবাইকে ওলি আল্লাহ না দুই ধরনের ব্যবসায়িক পৃথিবীতে মানুষও দুই ধরনের এক ধরনের মানুষ ভালো ধরনের মানুষ খুবই খারাপ পৃথিবীতে মানুষ দুই ধরনের ভালো এবং মন্দ মন্দ যারা আছে তারা সুরতে দেখতে মানুষ কিন্তু ভিতরে পশুর চাইতেও নিকৃষ্ট এরকম বহু মানুষ আছে মসজিদে নামাজও পড়ে এলাকায় ভেজালও বাঁধায় টুপিও আছে শয়তানি তো খুব পারদর্শী এরকম আছে আবার টুপি ছাড়াও শয়তান আছে একবারে সব শয়তান যে টুপির ভিতরে তার টুপির ভিতরও শয়তান আছে বলো হুজুর এইটাই টুপির ভিতরে শয়তান ধরলেন কেন এজন্যই ধরলাম এই টুপিটা আল্লাহ রসুলের সুন্নত এই দাড়ি আল্লাহর নবীর সুন্নত এই জুব্বা আল্লাহর নবীর সুন্নত এই পোশাক আল্লাহর নবী আমাদেরকে দিয়েছেন এই পোশাক নবীর পোশাক আল্লাহ রসুলের এই পোশাকের কারণে পৃথিবীর অধিক মুসলমান আমাদেরকে শ্রদ্ধা করে শুধু মুসলমান না অন্য ধর্মের মানুষেরা আমাদেরকে খুব শ্রদ্ধা এবং সম্মান করে বিশ্বাস করে কে এটা মুসলমানদের ধর্মগুরু মুসলমানদের হুজুর সে অনেক ভালো মানুষ আলেম জ্ঞানী অন্য ধর্মের মানুষ আমাদেরকে সম্মান করে খুব মর্যাদা দেয় কারণ এই পোশাকের অনেক দাম অন্য ধর্মের মানুষও জানে যে মোহাম্মদ রসুলুল্লাহ একবারে তিনি নিষ্কলঙ্ক ছিলেন কলঙ্ক মুক্ত ছিলেন একসাথে যদি বলা যাবে মারহাবা অন্য ধর্মের মানুষ অধিক লোক বিশ্বাস করে কিছু মানুষের বক্রতা থাকবে অধিক মানুষের বিশ্বাস যে আল্লাহর নবীর কোনো ত্রুটি নেই নবীর জীবনের কোনো ত্রুটি নেই নবী অনেক ভালো মানুষ ছিলেন অন্য ধর্মের মানুষ এই কথা বলবে যে আপনাদের নবী অনেক ভালো মানুষ ছিলেন অনেক গ্রেট পারসন ছিল এটা বলবে কিন্তু মানা না মানা সেটা পরের হিসাব স্বীকার করবে অনেক হিন্দু অনেক বৌদ্ধ অনেক খ্রিস্টান অনেক ইহুদিরাও স্বীকার করে যে না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্য গ্রেট পারসন একজন মহান ব্যক্তি স্বীকার করে মুহতারাম হাজিরিন আমরা নবীর উম্মতের ভিতরে দুইটা দল মূলত দুইটা দল একটা দল আমরা যাদেরকে সুন্নি বলে থাকি বা আমরা দাবি করি আমাদের কাজ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ইজ্জত আজমতের পক্ষে আমরা কাজ করি আমাদের বিরুদ্ধে কিছু ভাই সাহেবরা আছেন তারা সবসময়ের জন্য হুজুরের শান ইজ্জত আজমতকে ছোট এবং খাটো করে দেখার চেষ্টা করে থাকেন যদিও তারা মুখে স্বীকার করেন না কিন্তু এটা অন্তরে লালন করেন কিনা জানি না কিন্তু মাঝে মধ্যে কাজে কর্মে বোঝা যায় কি কথা বলেন ঠিক কিনা শোনেন জমিন কা একসাথে বলেন জমিন কা আপনার একটু আওয়াজ দিলে বাহিরের লোক বুঝবে যে না আমরা খালি বাজারে বসে রয়েছি আমরা এই মাহফিলের লোক নাই বুঝি আপনার আওয়াজ দিলে বুঝবে না লোক আছে হুজুরে একা না এ জমিন কা আল্লাহ আসমান কা আল্লাহ এ সমুদ্র কা আল্লাহ নিঃশ্বাস শ্বাস ও প্রশ্বাস যিনি নেন এবং দেন তিনি কে আল্লাহ আল্লাহ এতে কি কোনো সন্দেহ আছে পৃথিবীর সমস্ত মানব জাতিও যদি চেষ্টা করে আল্লাহর দেওয়া একটা চোখের মতো চোখ বানিয়ে দিতে পারবে অবশ্যই না কিন্তু পৃথিবীতে বর্তমান মানুষ আছে প্রায় 800 কোটি আজকের খবরে যেটা দেখলাম যে আগামী
বছরের ভিতরে 800 কোটি মানুষ হবে পৃথিবীতে অর্থাৎ 750 কোটি পাঁচ প্রায় 800 কোটি মানুষ পৃথিবীতে আসছে এই 800 কোটি মানুষের চোখ আছে 1600 কোটি 1600 কোটি চোখ আল্লাহ দিলেন 1600 কোটি চোখ দিয়ে আল্লাহ এই পৃথিবীর সৌন্দর্য দেখার সুযোগ করে দিলেন একটা দিনের জন্য আল্লাহ বলেন নাই আরে আমি 1600 কোটি চোখ দিয়েছি তোমরা এই চোখের বিল আমাকে পরিশোধ করবে আল্লাহ একটাই বলেছে লাইং শাকারতুম লাযীদান্নাকুম আমার শুকর করো কুফর করিও না ওয়াশকুরুলি আমার শুকর করো ওয়ালা তাকফুরুন না শুকরিয়া করিও না কিন্তু আমরা মানুষ চোখের এই আল্লাহর দেওয়া একটা নিয়ামত এটা আমরা স্বীকার করি বলে হুজুর আমাদের দেশে অনেক বক্তাদেরকে মানুষ মনে করে বলে যে দ্বীনের বড় নিয়ামতে বক্তা ইসলামের অনেক বড় নিয়ামতে বক্তা ইসলামের বিরাট বড় নিয়ামত এই হুজুর এই আলেম অনেক বড় নিয়ামত অনেকে বলে কত বড় হুজুর জানেন অনেক বড় হুজুর আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন তো হুজুর কত বড় হলে নবীর পেশাবের সমান হয় জবাব দিবেন কিয়ামত পর্যন্ত টাইম হুজুর কত বড় হলে আল্লাহর নবীর পোশাক মুবারকের সমান হয় বলবেন বলে কে বলেছে অনেক বড় হুজুর বলেছে নবীর রওজাকে রওজা বলা যাবে না নবীর রওজা কবর এ রওজা বলা যাবে না চাপাই নবাবগঞ্জের এক সাফাবাস্ত বলেই ফেলল রওজা বলাটাই হারাম এর উম্মত বলে কে বলেছে বলে অনেক বড় শায়খ বলেছে শায়খ কত বড় হলে নবীর পোশাক মুবারকের সমান হয় বলেন তো কে বলেছে বলে বড় শায়খ বলেছে কত বড় শায়খ হায় আফসোস কত বড় শায়খ বলেছে শায়খ কত বড় হলে নবীর পোশাক মুবারকের সমান হয় এতটুকু চিন্তা মগজে সবসময় রাখবে এতটুকু চিন্তা মগজে সবসময় রাখবেন আমরা আজকে যারা এখানে বসছি আমাদের কাজ আল্লাহর দেওয়া জমির আল্লাহর দেওয়া আসমান আল্লাহর দেওয়া ভূখণ্ড আল্লাহর এই ভূখণ্ডে আল্লাহর নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে আমাদের জিহাদ তাদের বিরুদ্ধে চলবে এই কথা বলে ঠিক কষ্ট হচ্ছে আপনাদের কথা বোঝা যায় বুঝে যায় প্রিয় মুহূর্তরা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় খুব মনোযোগের সাথে শুনবেন আমি কোরআন শরীফ থেকে আজকে কয়েকটা আয়াতের অনুবাদ এবং তাফসীর আপনাদের সামনে উপস্থাপন করব সূরা ইমরানের 104 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে এই আলোচনা উপস্থাপন করব কোরআন শরীফে আমার আল্লাহ বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খাইরি ওয়া ইয়ামুরুন তোমাদের ভিতরে এমন একটা দল থাকা উচিত যে দলের মানুষেরা তোমাদেরকে ভালো কাজের দিকে দাওয়াত করবে এবং খারাপ কাজ থেকে মুসলমানদেরকে ফিরিয়ে রাখবে তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া উচিত আল্লাহ বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউন এই উম্মতের ভিতরে এমন কিছু ব্যক্তি হওয়া উচিত যারা মানুষদেরকে ভালো কাজের দিকে ইনভাইট করবে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে প্রশ্ন রাখবেন কে মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত দিবে আমাদের দেশে যারা গাট্টি বক্সা নিয়ে মসজিদে চলে যায় এরা এই আয়াত ব্যবহার করে বলতেছে না আমরা মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দেই এই দলের লোক না এই আয়াত দিয়ে আল্লাহ তাদেরকে বুঝাই নাই এই আয়াত দিয়ে আল্লাহ তাদেরকে বুঝাইছেন যারা আগের যুগের বড় বড় ওলামা ফদালা রোজা বা নকাবা ওলামা
এবং ওলি আফদল যারা ছিলেন আল্লাহ তাদেরকে বুঝায় বলছেন উম্মাতু ইয়াদউন এই উম্মতের ভিতরে একদল মানুষ থাকা উচিত যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে একবার জোরে বলা যাবে কি মারহাবা এডিশন খাজা মঈনুদ্দিন চিশতের কাছে কতজন মানুষ মুসলমান হইছে 90 1 কোটি প্রায় ধরেন 1 কোটি মুসলমান হওয়ার বদলতে আজকে এই উপমহাদেশে 40 কোটি মুসলমান ঠিক আর জোরে বলেন সুবহানাল্লাহ আ হইছে না এটা কি মুসলমান শুকর আদায় করেন না নাফরমান হয়ে গেছেন নিজের বাপকে যে অস্বীকার করে এই পুত্র হলো অবৈধ আল্লাহর ওলিদেরকে যারা অস্বীকার করে এদেশে তারাও মুসলমান হতে পারে না আল্লাহর ওলিদেরকে দিয়ে ইসলাম পেয়েছি আমরা কথা বলেন ঠিক কি না মুসলমান হওয়ার কারণে আজকে এই উপমহাদেশে 40 কোটি মুসলমান সুবহানাল্লাহ 40 কোটি শাহজালাল ইয়ামানি মুজাহিদি খাজার পরে আসছে খাজা আগে আসছে খাজার পরে শাহজালাল ইয়ামানি মুজাহিদি খাজা আগে আসছে খাজার পরে হচ্ছে শাহজালাল নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন কাকি দাতা গঞ্জবক্স তারও আগে খাজা আগে আসছে খাজার বদলতে ইসলামে এই উপমহাদেশে 40 কোটি আজ মুসলমান রানিং 40 কোটি আর বহু মুসলমান খাজা থেকে পর্যন্ত কবরে চলে গেছে সুবহানাল্লাহ কোটি কোটি মুসলমান শত শত কোটি মুসলমান কবরে চলে গেছে খাজার বদলতে রানিং 40 কোটি মুসলমান কি বলতেছেন উম্মাতুইয়া দউন আমরা হেরা ছিল আল্লাহ বলে হে আমার উম্মতরা শোনো বলতকুম মিনকুম উম্মাতুইয়া দউন এই উম্মাতুইয়া দউন কারা অন্য এত আল্লাহ পাক বলেন ওয়াস ফাসালু আহলাল যিকির ইন কুনতুম তুমি বুঝো না তুমি জানো না তুমি জিজ্ঞাসা করবা কার কাছে ফাসালু জিজ্ঞেস করো তুমি তার কাছে আহলাজিক আহলুজ জিকির যারা তাদের কাছ থেকে জানো আহলুজ জিকির কারা আহলুজ জিকির আমরা হতে পারি নাই বড় বড় উলামা ফুদালা যারা ছিলেন তারা আহলুজ জিকির কারা তার একজন আহলুল জিকিরের জীবন আপনাদের সামনে তুলে ধরি তার নাম ইমাম মাহমুদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ যিনি চার আলেমের এক আলেম চারজন মুস্তাহিদের একজন মুস্তাহিদ চারজন ফকির একজন ফকির চার মাযহাবের এক মাযহাবের ইমাম ইমাম মাহমুদ ইবনে হাম্বল কত বড় ফকি কত বড় আলেম কত বড় আহলুল জিকির ছিলেন একটু শুনেন উনি গেছেন একজন আত্মীয়ের বাড়ি বেড়াইতে যে খাবার আনা হলো দামি দামি খাবার জিজ্ঞেস করলেন তোমার বাড়িতে আমি মেহমান আসছি আমার জন্য খাবার আনছো খাবারগুলি কোথার থেকে তুমি এনেছো বলো তখন ওই আত্মীয় বললেন হুজুর আপনার জন্য খাবার আমি আনছি খলিফার রাজ দরবার থেকে আমার জন্য কিছু হাদিয়া দেওয়া হয়েছিল এই হাদিয়ার থেকে আপনার জন্য খাবার আমি আপনার সামনে পেশ করেছি ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন না থেকে যে খাবার আসছে এই খাবার আমি খাবো না কারণ এই খাবারের ভিতরে অনেক মানুষের রক্ত এবং চোখের পানি লেগে আছে বুঝেন তো জাহিদ কাকে বলে জাহিদ এরা যুদ্ধ করেছে নিজের নফসের সাথে জিহাদ করেছে এরা কত বড় আলিম খাবার আনছে কোথা থেকে বলে খলিফার দরবার থেকে বলে খলিফার দরবারের খাবারের ভিতরে বহু মানুষের চোখের পানি আর রক্ত লেগে আছে এই খাবার আমি খাবো না তিনি আহলুজ জিকির এরা ছিল আহলুজ জিকির ফাসালু তোমরা জিজ্ঞেস করো আহলুজ জিকির আহলুজ জিকির ইন কুনতুম লা তাআলামুন তুমি যেটা জানো না তুমি যেটা বুঝো না তুমি আহলুজ জিকিরদের কাছ থেকে জেনে নাও বুঝে নাও এজন্য আমাদেরকে মাযহাব ফলো করতে হবে যারা বলে মাযহাব মানা শিরিক ওরাই হলো
কোরআনে মাঝে মধ্যে ভুল আছে না কি বলেন সন্দেহ সন্দেহ আছে তো আহলুল জিকিরদের কাছে যাইতে বলছে কে আল্লাহ হ্যাঁ জোরে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ ওরা বলে যাওয়া যাবে না এখান থেকে সরানোর বহু চেষ্টা চলতেছে শুধু বেদাতের ফতোয়া আর শিরিকের ফতোয়া এরা মনে করে যে আগের যুগের আলেমরা বুঝি বেদাত বুঝতো না বুঝছেননি বেদাতের এক অপব্যাখ্যা বাংলাদেশে সারা দেশে চলে কুল্লু বেদাতিন দলালা দেখেন খুব সুন্দর ওয়াজ করে শুনছি কুল্লু বেদাতিন দলালা আল্লাহর নবী বলছেন সব বেদাতি গুমরাহি সব বেদাতি গুমরাহি নবীজি মিলাদ করে নাই সাবিরা মিলাদ করে নাই সাবিরা কিয়াম করে নাই আমরাও করব না নবীও করে নাই আমরাও করব না সাবিরা করে নাই আমরাও করব না কি সুন্দর যুক্তি দিয়ে দিছে এখন যদি আমি যুক্তি দেই ভাই এই গাঁটটি ভুকসা নিয়া মসজিদে ঘুমাইয়া আগে মুইতা পাই দেয়া কোন সাবি দিনের দাওয়াত দিছে 40 দিনের সিল্লের নিয়ত করিয়া 3 দিনের গাস্তের নিয়ত করিয়া মসজিদে ঘুমাইয়া মসজিদে থাইকা মসজিদে খাইয়া মসজিদে ঘুমাইয়া দেশে দেশে ঘুরিয়া ঘুরিয়া সামনে একজন থাকবে পিছনে সবাই থাকবে একজনে জিকির করবে সবাই তসবি পড়তে থাকবে একজনে দাওয়াত দেবে সবাই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করবে এই পদ্ধতিতে এই নিয়মে এই কায়দা এই সিস্টেমে নবীর কোন সাহাবী দিনের দাওয়াত দিছে যদি কিয়ামত পর্যন্ত একটা হাদিস দেখাইতে পারেন আমরা সুন্নিরা এরকম দাওয়াত দিতে থাকব কথা কন না কা দাওয়াতের বেলায় তবলিগের বেলায় আমি সাহাবি খুঁজবো না হাই সর্বনাশ আপনার বেলায় তো সাহাবি তালাস করতে হবে আমাকে এই সিস্টেমে এই পদ্ধতিতে নবীর কোন সাহাবীরা মসজিদ বানাইছে হযরত বেলাল কবে মসজিদের ভিতরে দাঁড়ে আজান দিছে আপনি দেন তো নবীর কোন সাহাবী মসজিদের ভিতরে দাঁড়ে আজান দিছে আপনি সুবিধা পাইলেন মাইক পাইলেন মসজিদের ভিতরে ঢুকে আজান শুরু করে দিলেন 30 বছর আগেও যখন মসজিদ ছিল কাঁচা মুয়াজ্জিন তখন মসজিদের বাইরে আজান দিল এখন মসজিদ হলো পাকা মাইক পায়া সুবিধা পায়া মসজিদের ভিতর ঢুকে গেলেন আপনি এই বেদাত চোখে দেখলেন না আমার নবীর দুরুদের বেলায় গেলে খালি বেদাতের চশমা কারণ বোঝা গেল দুশ্মনী নবীর ইজ্জতের সাথে কথা বলেন ঠিক কিনা কি কষ্ট হচ্ছে কেউ যদি বিরোধী থাকেন কেউ যদি বিরোধী থাকেন আল্লাহর কাছে মাফ করবেন আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না আমি বলছি তুলনা করার জন্য আপনি যদি আমার মিলাদের সাহাবি খোঁজেন তাহলে আপনার কাজে তো আমি সাহাবি তালাস করব মসজিদ বানানো ভালো কাজ মসজিদ বিরাট করা ভালো কাজ কিন্তু বলেন তো নবীর মসজিদ কাঁচা রইল আপনার মসজিদ পাকা রইল আপনি এত বড় আশিকের রসুল এত বড় সুন্নতওয়ালা আল্লাহ নবী যদি আল্লাহকে বলতেন আল্লাহ তোমার নবী সুলেইমান মসজিদ বানিয়েছে জিনদেরকে দিয়া পৃথিবীর দামি পাথর দিয়ে আমি তোমার হাবিব আমি সাইয়েদুল কাউনাইন সাকালাই
আলামিন, আমি তোমার প্রিয় মেহবুব, আমার মসজিদ তুমি ফেরেশতা দিয়ে, জান্নাতের পাথর দিয়ে, আসমানের পাথর দিয়ে, ইয়াকুত আর জমরুদ দিয়ে আমার মসজিদ তুমি বানাই দিবা, আল্লাহ তাই দিতেন। এই কথা বলেন না কেন? কিন্তু সারা জীবন রসুল কাঁচা মসজিদে নামাজ পড়ে খেজুর পাতার ছাউনির নিচে নামাজ পড়লেন, বৃষ্টি আসার পরে টপ 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 করে পানি পড়তো, ওখানেই নবী মাটির মধ্যে সারা জীবন সেজদা দিলেন। নবী সেজদা দিলেন মাটির ভিতরে, আপনি সেজদা দিতেছেন টাইলসের উপরে, কারণটা কি? দাবি করেন আমরা বিরাট বড় একবার আশিক রসুল, সুন্নত খুব মানামানি, এত ভালোবাসার দাবি দেখেন, আর আমরা সুন্নিরা মিলাদ করলে কয় সিন্নি খাওয়ার দল, তোরা সিন্নির লেগে মিলাতে যাস? হ্যাঁ, আমরা সিন্নির লেগে মিলাতে আসি, আর আপনি এত বড় আশিক রসুল, নবী নামাজ পড়লো কাঁচা মসজিদে সারা জীবন, আর আপনার যায় নামাজ সৌদি আরব থেকে আইনে খুব ঢক মতো নামাজ পড়তেছেন, আশিক রসুল। আমরা বললে আপনার শরীরে গায়ে জ্বালা ধরে যায়, কারণটা কি? একবারে সামনের কাতারে পাইতে দিয়ে মুতল্লি সাহেব বসে থাকে, বিরাট বড় আমির সাহেব, বিরাট বড় আমির সাহেব একবারে সামনের কাতারে যায় নামাজ বিছাই দিয়ে বসে রিস আমির সাহেব। আল্লাহর নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় নবী ছিলেন, তিনি আসমান জগতে, হায় আফসোস, আসমান জগতে চাইলে আল্লাহর বেহেশত থেকে খাবার আসতো, নবীর বাড়ি তিন দিন চার দিন পর্যন্ত খাবার ছিল না, আপনি এত বড় আমির সাহেব, আপনি ছয় বোধের তরকারি দিয়ে খাইয়ে একবারে খুব পেটটার মোটা মানে ঘুমিয়ে একবারে নামটিকে অস্থির করে দিচ্ছেন, একবারে বিরাট নাম দিচ্ছেন আশিক রসুল। কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে, খলিফা বললেন, আপনি বলেন এই কোরআন শরীফ সৃষ্টি, সৃষ্টি না স্রষ্টার বাণী? ইমাম আহমদ বললেন, না এই কোরআন সৃষ্টি হতে পারে না, এটা স্রষ্টার বাণী, কালামুল্লাহ, আল্লাহর কালাম। তারা বললো না কোরআন সৃষ্টি, আল্লাহ ব্যতীত যা আছে সব সৃষ্টি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, না কোরআন সৃষ্টি হতে পারে না, কোরআন স্রষ্টার বাণী, আল্লাহর কালাম কখনো সৃষ্টি হতে পারে না, এটা কালাম আল্লাহ, আল্লাহর কথা, এটা আল্লাহর কালাম। যদিও পুস্তকের মধ্যে লেখা আল্লাহর কালামে, আল্লাহর কথায় আল্লাহ বললেন, ওয়ায়ানহাউনা আনিল মুনকার,
থাকা উচিত যারা মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত দিবে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে তারা কারা তারা উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাখিরিন সালফে সালিহিন উলামায়ে মুহাক্কিকিন বুজুরগানে দ্বীন তারা হলো আউলিয়ে কেরাম সফল কাম এরাই কামিয়াব এরাই সাকসেস এরপরে আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মাজাআহুমুল বাইনাত আল্লাহ বলেন এই কুরআন সুস্পষ্ট বাণী আল্লাহ পাকের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন থাকার পরেও যারা ধর্ম নিয়ে বিতর্ক বাধায় ঝামেলা পাকায় ফ্যাসাদ বাধায় যারা ধর্মের ভিতরে দলাদলি করে বিভিন্ন দল উপদলে ভাগ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও আমার বান্দারা শোনো উলাইকা লাহুম আযাবুন আযীম আমি তাদেরকে মহা শাস্তি দেব জাহান্নাম কঠিন শাস্তি তাদের জন্য আমি দেব যারা এই ধর্ম থেকে অরিজিনাল থেকে বিচ্যুত হয়ে যায় অরিজিনাল থেকে যারা আলাদা হয়ে যায় মুসলমান বুঝবেন কাদিম কারাকান নবী বললেন মা আলাইহি ওয়া সাহাবী আমি এবং আমার সাহাবী کرام যে আকীদায় যেই মতে যেই পথে এই আকীদায় এই মতে এই পথে যারা থাকবে তারা আল্লাহর জান্নাতি 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 তারা আহলে সুন্নাত ওয়াল জামাত একবার জোরে বলা যাবে কি মারহাবা প্লিজ সামনে আসতেছে আমি কোরআন থেকে যেতে এটা দরসুল কোরআন মাহফিল অতএব আজকে কোরআন থেকেই আলোচনা করব কি কষ্ট হবে আপনাদের যেহেতু দরসুল কোরআন তো কোরআন থেকে আজকে আমি আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করি ইমাম আহমদ ইবনে হাম্বল একটা আকীদার মাসালা তিনি দেখেন নিজের কত বড় শাস্তি গ্রহণ করলেন খলিফা বললেন ধরে নিয়ে আসো খলিফা হাত বাদলেন পা বাদলেন বললেন তাকে চাবুক দিয়ে পিটাও ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আমাকে পিটাইতে লাগলো আর বলতে লাগলো বলুন কোরআন মখলুক ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা জবাব ছিল যা আল্লাহ বলে নাই যা নবী বলে নাই সেই কথা আমি বলতে পারবো না কোরআন মখলুক হতে পারে না এই কোরআন আল্লাহর বাণী আল্লাহর কালাম ইমাম আহমদ ইবনে হাম্বলকে পিটাইতে পিটাইতে অজ্ঞান করে ফেলে দেওয়া হলো ওনার পিঠের চামড়া গোস্তগুলি খসে পড়ে গেল তারপর ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন নাই কোরআন মখলুক উনি একটাই কথা বলেছেন কোরআন আল্লাহর কালাম একসাথে জোরে বলা যাবে না আল্লাহ আকবার অ্যাটেনশন প্লিজ মারতে 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 মাসের পর মাস মাসের পর মাস মারতে মারতে রক্ত পড়তে পড়তে পিঠের গোস্ত পচে গেল পিঠের গোস্ত ইমাম আহমদ ইবনে হাম্বলের পচে গেল তো কোন ইমাম 600,000 হাদিস যা সিনার ভিতরে জমা ছিল থেকে খাবার আসছে তাকুয়ার খাতির এই খাবার পর্যন্ত খাই নাই কত বড় জাহিদ কত বড় আবিদ হায় আফসোস ইমাম আহমদ ইবনে হাম্বল একটা আকীদার মাসালা ইমানের মাসালায় তিনি নিজেকে পদস্খলিত করে নেন আর আমরা বলে বিরাট বড় শায়খ বলেছে শায়খ কত বড় হলে নবীর পেশাবের সমান হয় গুলি পচে গেল ঘা হয়ে গেল ঘা দিয়ে রক্ত পড়তো ওই অবস্থায় তিনি জেলখানায় নামাজ পড়তেন নামাজ তখনও সারেন নাই লোকেরা জিজ্ঞেস করলো হুজুর আপনি রক্তক্ষরণ অবস্থায় নামাজ পড়েন কোন মাসালার ভিত্তিতে কোন দলিলের ভিত্তিতে ইমাম আহমদ ইবনে হাম্বল জবাব দিলেন বাসা হযরত ওমরকে যখন আঘাত করা হয়েছিল ছুরি দিয়ে তখন রক্তক্ষরণ হয়েছিল হযরত ওমর অসুস্থ অবস্থায় রক্তক্ষরণ অবস্থায় তিনি নামাজ পড়েছিলেন হযরত ওমর যদি রক্ত পর অবস্থায় নামাজ পড়তে পারে তাহলে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল রক্ত পর অবস্থায় কেন নামাজ ছেড়ে দিব আমিও নামাজ পড়বো নামাজ ছাড়া যাবে না রক্ত পরে পড়ুক নামাজ পড়তেই থাকব একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা
চিন্তা করেন তো শরীরের গোশ পচে গেছে, গোশ পচে গেছে, পিঠের গোশ তো গা হয়ে পচে গেছে, প্রত্যেকদিনও নাকি পিঠে, প্রত্যেকদিনও নাকি পিঠে। বলেন কোরআন সৃষ্টি, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন না, জীবন চলে যাবে, মৃত্যু এসে যাবে, বেঈমান হয়ে কবরে যাব না। কত বড় সোয়া বলে এর লেগে তুই কই গাটটি বুকসে নিয়ে মসজিদে ঢুকলে বলে 33 কোটি সোয়া, খালি সোয়াব তালাশ করে বলে কত ফাংশন কোটি আপনারা সারা জীবন একটা মাসালা শুনবেন। আমাদের দেশে বুকে হাত বেঁধে নামাজ পড়ে একদল আছে না, এরা বলে কি জানেন, এরা তো নবীর রওজা শরীফে তো রওজা মনেই করে না, তারা কে এটা কবর, রওজা বললেই হারাম হবে, যে নবীর রওজাকে রওজা বলতে হারাম মনে করে ওরে খাওয়ানো সহিত কুত্তা খাওয়াবেন। কথা ক্লিয়ার, কোনো ভেজাল আছে? এই কোরআন মানেন? এই কোরআন মানেন? আল্লাহর কসম করে বলেন এই কোরআন শরীফ মানেন? এই কোরআন আল্লাহ বলছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফী রাওযাতিল জান্নাহ। কেউ যদি ঈমান আনো, ঈমান অনুযায়ী আমল করো, আল্লাহ বলছেন ফী রাওযাতিল জান্নাহ, তার কবরটা, কবর তো প্রথম ঘর নাকি, কবর তো প্রথম মঞ্জিল, আমি তার কবরটাকে আমি ফি রাউজাতিল জান্নাহ, জান্নাতের একটা বাগান বানাই দেব। নবীর উপরে ঈমান আনার কারণে উম্মতের কবর যদি রওজা হয়, নবীর কবর বলে রওজা তালাশ করে পাই না, হাদিসে পাই না, তুই হাদিস পরে দেখ আগে কোরআনে আছে কিনা দেখ, তালাশ করে কি কথা বলেন না কেন? আচ্ছা আল্লাহ সিদ্ধান্ত মানে বানাবো? আচ্ছা আপনারা বলেন তো আল্লাহ কথা নরসর হয় নাকি? আল্লাহ তাবদিল কালিমাতিল্লাহ, আল্লাহ কালাম তো কখনোই পরিবর্তন, পরিবর্তন সংযোজন বিয়োজন কিচ্ছু হবে না, কোনো রওজা খুঁজে পায় না, সোয়াব তালাশ করে খালি করে সোয়াব, কি সোয়াব আমি বুঝাইতেছি। আমার ফরিদপুরে দাঁড়ায় ঋষি কুরবানির আগে ফুট করে একজন মোটরসাইকেল নিয়ে আমাকে একটা লিফলেট দিল, তো লিফলেটের মধ্যে লেখা নবীজি রওজা শরীফ হজ আদায় করার পরে নবীজি রওজা শরীফ জিয়ারত করার নিয়ত করা হারাম, যুক্তি হিসেবে, কেননা আল্লাহ নবী বলছেন তোমরা তিন মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদে সওয়াবের নিয়ত করে যাবে না, মসজিদুল হারাম, মসজিদে আকসা, মসজিদে নববী। দেখেন যুক্তি কি, মসজিদে আকসা এক রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব হয়, মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়, আর মসজিদে হারামে এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, হাদিস সত্য, বুখারীর হাদিস। অতএব যেহেতু এখানে নামাজ পড়লে সওয়াব হয়, অতএব সওয়াবের নিয়ত করে যাবে, নবীর কবর জিয়ারত করার নিয়ত করা বেদাত হবে। কি সুন্দর যুক্তি, মুসলমানদের দেখাই দিছে সওয়াব, অনেক গেলি সওয়াব পাবি, কোটি কোটি সওয়াব, বুঝেন। এখন আপনাদেরকে একটা যুক্তি দিই, সারা জীবন মনে রাখবেন, শয়তানের যুক্তি সুন্দর কিন্তু গলদ আছে। আচ্ছা আপনারা বলেন বাইতুল্লাহতে নামাজ পড়লে কত রাকাতের সওয়াব? 1,00,000। জোরে কর, 1,00,000। মসজিদে নববীতে নামাজ পড়লে কত রাকাতের সওয়াব? 50,000। 50,000, আচ্ছা 1,00,000 বেশি না 50,000 বেশি? হ্যাঁ
বুঝেন আচ্ছা এক লক্ষ যদি বেশি হয় তাহলে পাগলও বেশি বুঝে আপনারা যদি আজকের মাহফিলে ঘোষণা দেই যে আপনাদের প্রত্যেককে আমরা 1000 করে টাকা দেব আর আরেকটা মাহফিল মুজাফফরগঞ্জের বাজারের ওই পাশে দিয়ে যদি আমরা ঘোষণা দেই এই মাহফিল আসলে 500 করে টাকা দেব লোক কোনটা বেশি হবে যেখানে 1 লক্ষ রাকাতের সওয়াব হয় আমি ওই 1 লক্ষ বাদ দিয়ে 50,000-এর জন্য 200 মাইল দূরে দৌড়ে আসবো কি দুঃখে না পরে আমি পরে বলতেছি আমি বুঝাইতেছি ওরা তো সওয়াব দেখাইতেছে কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয় আমি 1 লক্ষ বাদ দিয়ে 50,000-এর জন্য এত মাইল দূরে এখন তো গাড়ি আছে তখন তো পায়ে হাঁটি আসা লাগতো এত মাইল দূরে গাউসে পা খাইতে আসলো খাজা মঈনুদ্দিন চিশ খাইতে আসলো হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি খাইতে আসলো হুজুর দাতা গঞ্জে বক খাইতে আসলো হুজুর হযরতে খাজা বহউদ্দিন নকশবন্দ বুখারি খাইতে আসলো হুজুর মুজাদ্দিদ আল ফেসানি খাইতে গেল শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলভি খাইতে গেল নিজামুদ্দিন আউলিয়া খাইতে গেল এই 1 লক্ষ রাকাতের সওয়াব বাদ দিয়ে উম্মে মদিনায় গেল কোন দুঃখে বোঝা গেল ওনার সওয়াবের আশায় যায় নাই ওনার কাছে যার কারণে সওয়াব আসছে ওই নবীর কদমে হাজিরা দেওয়ার জন্য কথা বলেন ঠিক না বেশি সওয়াব যার কারণে আসছে ওই নবীর কদমে হাজিরা দেওয়ার জন্য গেছে সোরের দল কত বড় ডাকাত আপনাকে সওয়াব দেখাই দিছে হ্যাঁ কত বড় ডাকাত খালি দিনাজপুর তা কোরআনে দিনাজপুর আছে না এর কোন সোরে কইছে এটা আমার দিকে তাকান কোরআনে বলে দিনাজপুর আছে কি বুঝলেন আপনারা তার মানে বোঝা গেল তার তোর সিরে গেছে গেছে তার শীর্ষে আর কি দিনাজপুর আছে নাকি বলেন হ্যাঁ আল্লাহ এত বুঝলো খালি দিনাজপুরের নাম দিল ঢাকার নাম দিল না আল্লাহ তাহলে বোঝা গেল ওরে শয়তান চিন্তা করেন দেশে কত উপকার হয়েছে কয়দিন আগে আরেক শয়তানে কোরআনে টাই খুঁজে পাইছিল কি কথা বলেন না কে এই আমাদের নরসিংদীর এক আয় সর্বনাশ কোরআনে বলে একটা টাই খুঁজে পাইছে আচ্ছা কোরআনে কত বড় শয়তান চিন্তা করে বলেন তার মানে বোঝা গেল আলেম নামের জালেম দেশে বহু আছে কথা বলেন ঠিক না আমি যে টুপিওয়ালা শয়তান কইছিলাম খারাপ বলছি ভাই খারাপ কিন্তু বলিনি আমি না বুঝে বলিনি তাহলে মানে বোঝা গেল যারা কোরআনে দিনাজপুর আর টাই খুঁজে পায় এরা হলো অরিজিনাল আন্তর্জাতিক মানে শয়তান কথা বলেন ঠিক কিনা দাড়িওয়ালা টুপিওয়ালা যুব্যওয়ালা শয়তান শয়তান এগারো দুনিয়ার দিয়ে কয় আমি সমুদ্রে চলে গেলাম তোরা যতদিন আসিস আমার আর চিন্তা নাই তোরা আমার খলিফা তোরা আমার খলিফা আমার আর চিন্তা নাই যা কাজ সেরে দে আমি যা করতে পারবো না তোরা তার সাথে বেশি করে দিতেছিস হ্যাঁ এই যে উচিত কথা বললে অনেক ভাইরা বেজার হয়ে যাবে বা পৃথিবীর সব চলে যাবে আসমান ভেঙে যাবে পৃথিবী পড়ে যাবে সাগর শুকিয়ে যাবে আল্লাহর কালাম নিয়ে ভাই ফাজলিমি করলে ইমান থাকবে না কথা বলো ঠিক কি না এটা কার কালাম কার কালাম এই কালামের একটা আকীদার জন্য ইমাম আহমদের পিঠের চামড়া গোশত চলে গেছে গোশ পচে গেছে ওই অবস্থায় নামাজ করতেন খলিফা বলতেন বলো কোরআন সৃষ্টি উনি বললেন না যা আল্লাহ বলে নাই রসুল বলে না আমি বলতে পারবো না শেষ সময় উনি মানে বিতৃষ্ণ হয়ে গেলেন একদিন এশার নামাজের পরে তিনি হাত তুলে ফেললেন ওলি আল্লাহর হাত তো হাত তুলে বলছে আর আপনি তো জানেন আমি আপনার গোলামি করি আল্লাহ আল্লাহ ওরা তো আমাকে মেরে ফেলতে চাচ্ছে হে রব কোরআন
যদি আপনার কালাম হয়ে থাকে, কোরআন যদি আপনার সৃষ্টি হয়ে থাকে, তাহলে আমি ইমাম আহমদকে আপনি হেদায়েত দেন। আর যদি কোরআন আপনার কালাম হয়ে থাকে, আপনার বাক্য হয়ে থাকে, তাহলে হে আল্লাহ, যে আমাকে অত্যাচার করতেছে তুমি তাকে দুনিয়ার থেকে উঠাই নিয়ে যাও। আল্লাহ কসম খোদা, রাত্রে দোয়া করলেন, সকালবেলা সংবাদ আসলো খলিফা দুনিয়ার থেকে অ্যাটেনশন মারার। নতুন খলিফা আসার পরে বললেন হুজুরকে জেলখানার থেকে তাড়াতাড়ি বের করে। চিকিৎসককে বললেন, এই চিকিৎসক, যদি হুজুরের চিকিৎসায় গাফলতি হয় তো দেহ থেকে মাথা ফেলে দিব, যত দ্রুত সম্ভব ভালো চিকিৎসা, এই সবচেয়ে দামি চিকিৎসা তুমি হুজুরকে দিবা। সাবধান, রাজ দরবার নিয়ে হুজুরকে চিকিৎসা দিলেন, গোশ পচে গেল, কেটে কেটে গোশ, পচা গোশ ফেলে দিত। ইমাম আহমদ ইবনে হাম্বলের গোশ তো দিয়েছিলেন, ইমান বিক্রি করে দেয়নি। আমরা সুন্নিরাও নবীর পক্ষে জিনে যে জীবন দিয়ে দিব, ইমান বিক্রি হবে না। কথা বলেন ঠিক না? চেহারা দেখা যাবে উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা আল্লাহর জান্নাতি জান্নাতি জান্নাতি। এরা কারা? আজ থেকে 1400 বছর আগে রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, শুধু আমার বক্তব্য না, পৃথিবীর সব তাফসীরের কিতাবের মধ্যে লেখা, হযরত ইবনে আব্বাস বলেন হুম আহলুস সুন্নতি ওয়াল জামাত, তারা অন্য কোন দল না, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আকীদার কারণে, ঈমানের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ আজিমের নিচে নূরের মিম্বরে নূরের চেহারা নিয়ে তারা বসে থাকবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? পরিবর্তন হবে এই কালাম? পরিবর্তন হবে? সুন্নাতুল জামাত জান্নাতে যাবে, এটা কি আমরার কথা না মালিকের কথা? মালিকের কথা। বেহেশত কার? আল্লাহ। দিবেন কাকে? আমাদেরকে। কিন্তু কাকে দিবেন? আহলে সুন্নাতুল জামাতের আকীদা যারা থাকবে, আল্লাহ বলতেছেন মেহশরের মাঠে তাদের চেহারা উজ্জ্বল হয়ে থাকবে। একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ।